হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক দু হাজার চব্বিশ গণিত প্রস্তুতি পার্ট থ্রি বাছাই অঙ্ক পাটিগণিতের অংশীদারি কারবারে ঠিক আছে তাহলে এক নম্বরের অঙ্কটা হয়েছে কি দেখো রাজু দীপক এবং প্রকাশ যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা এবং ন হাজার টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা শুরু করলো কয়েক মাস পরে রাজু আরও তিন হাজার টাকা লগ্নি করল বছরের শেষে মোট তিন হাজার টাকা লাভ হলো এবং প্রকাশ দশশো আশি টাকা লভ্যাংশ পেলো রাজু তিন হাজার টাকা কখন লগ্নি করেছিল তা নির্ণয় করি তাহলে সমাধানটা দেখো হুম মনে করি রাজু এক্স মাস পরে তিন হাজার টাকা লগ্নি করেছিল অতএব মাস হিসাবে রাজুর মূলধন হবে তাহলে প্রাথমিক যে তার মূলধন ছিল ছ টাকা সেটা এক্স মাস পর্যন্ত হ্যাঁ তারপরে এক্স মাস পরে তার বাকি বাড়তি আরও তিন হাজার টাকা দিয়েছিল। তাহলে মাস হিসাবে রাজুর মূলধন হবে ছ হাজার ইন্টু এক্স প্লাস তারপরে আবার তিন হাজার বাড়াচ্ছে মানে ছ হাজার প্লাস তিন হাজার সেটা কত মাস খাটবে না এক বছরের মধ্যে বারো মাস তাহলে বারো মাসের মধ্যে এক্স মাস পেরিয়ে গেছে তার মানে বারো মাইনাস এক্স ঠিক আছে তাহলে হলো এখানে ছ হাজারকে এক্স দিয়ে গুণ করলে ছ হাজার এক্স প্লাস ছ হাজার প্লাস তিন হাজার ন হাজার ইন্টু বারো মাইনাস এক্স সমান ছ হাজার এক্স প্লাস ন হাজারকে বারো দিয়ে গুণ করলে এক লাখ আট হাজার মাইনাস ন হাজারকে এক্স দিয়ে গুণ করলে মাইনাস ন হাজার এক্স তাহলে কত দাঁড়ালো এক লাখ আট হাজার আর এখানে মাইনাসটা বড় তাই ন হাজার থেকে ছ হাজার বিয়োগ যাবে হলো কত মাইনাস তিন হাজার এক্স তাহলে এটা হলো রাজুর মূলধন এখন মাস হিসাবে দীপকের মূলধন দীপক আর প্রকাশ তারা কোনো মূলধন মানে বাড়তি মূলধন দেয়ও নি বা রকম মূলধন তুলেও নেয়নি তাদের যা ছিল তাই সারা বছরে বারো মাসে একই মূলধন খাটবে তাহলে এখন মাস হিসাবে দীপকের মূলধন হবে কত না আট হাজার ইন্টু বারো টাকা সমান ছিয়ানব্বই হাজার টাকা এবং মাস হিসাবে প্রকাশের মূলধনও সেরকম হবে বারো মাস পুরো এক বছর খাটবে ন হাজার টাকাটা তাহলে হলো কত না এক লাখ আট হাজার টাকা আচ্ছা অতএব তিনজনের মূলধন অনুপাত কি দাঁড়ালো না এক লাখ আট হাজার মাইনাস তিন হাজার এক্স উইদিন ব্র্যাকেট ইস টু ছিয়ানব্বই হাজার ইস টু এক লাখ আট হাজার এইবারে তিন হাজার দিয়ে এটাকে উৎপাদকে ভেঙে নিচ্ছি কেন আমরা এই তিন হাজারটাকে পরের লাইনে লঘিষ্ঠ আকারে করতে হবে তো এটা বড় অনুপাত আছে এটাকে লঘিষ্ট করতে গেলে তিন হাজারটাকে বিলোপ করতে হবে তাই কি করলাম তিন হাজার এই এক লাখ আট হাজার মাইনাস তিন হাজার এক্স থেকে তিন হাজার কমন নিলাম তাহলে রইল কত ছত্রিশ মাইনাস এক্স আর এখানেও ছিয়ানব্বই হাজারকে তিন হাজার ইন্টু বত্রিশ করলাম আর এক লাখ আটকেও তিন হাজার ইন্টু ছত্রিশ করলাম এইবারে দেখো তিনটি অনুপাত থেকেই কী করলাম তিন হাজার বিলোপ করে দিলাম তিন হাজারকে সরিয়ে দিলাম বিলুপ্ত করলাম আর কি তাহলে কী রইল ছত্রিশ মাইনাস এক্স ইজ টু বত্রিশ ইজ টু ছত্রিশ এইবারে মূলধনের অনুপাতে প্রকাশের আনুপাতিক ভাগ হবে ভাগ হবে প্রকাশের চেয়ে শেষ ছত্রিশ তাহলে আনুপাতিক ভাগ হার তার কত হবে না ছত্রিশ বাই আবার এই মূলধনের তিনটি যোগফল তার মানে থার্টি সিক্স মাইনাস সিক্স প্লাস বত্রিশ প্লাস ছত্রিশ বা ছত্রিশ বাই এবারে বন্ধনী তুলে দিলে হবে ছত্রিশ মাইনাস এক্স প্লাস বত্রিশ প্লাস ছত্রিশ সমান ছত্রিশ বাই এবারে ছত্রিশকে ছত্রিশ যোগ করলে হচ্ছে কত বাহাত্তর বাহাত্তরের সাথে বত্রিশ যোগ করলে হবে কত একশো চার তাহলে দাঁড়ালো কত একশো চার মাইনাস এক্স এখানে মোট লাভের পরিমাণ তো বলে দেওয়া আছে তিন হাজার টাকা লাভ হয়েছিল ব্যবসায় তাহলে মোট লাভের পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা এইবারে যদি প্রকাশের প্রাপ্য লভ্যাংশ আমাদের বার করতে অন্যগুলো প্রয়োজন নেই কারণ প্রকাশের প্রাপ্য লভ্যাংশটা দেওয়া আছে হুম যে সে লভ্যাংশ পেয়েছিল দশশো আশি টাকা তো সেই হিসাবে এইবারে আনুপাতিক হিসেবে তার লাভ লভ্যাংশ কত দাঁড়াচ্ছে না ছত্রিশ বাই একশো চার মাইনাস এক্স ইন্টু তিন হাজার টাকা যেহেতু মোট লাভ তিন হাজার শর্তানুসারে এটা মানেই হচ্ছে এক হাজার আশি ছত্রিশ বাই একশো চার ইন্টু তিন হাজার সমান দশশো আশি এইবারে দেখো সমাধান কীভাবে করছি একশো চার মাইনাস এক্স ইন্টু গুণ করছি দশশো আশি সমান ছত্রিশ ইন্টু তিন হাজার এইবারে এক হা একশো চার সমান ছত্রিশ ইন্টু তিন হাজারের নিচে এই দশশো আশিটা নিয়ে গেলাম ভাগের আকারে নিয়ে গেলাম এটা গুণের আকারে ছিল এই দিকে এদিকে ভাগের আকারে নিয়ে গেলাম এবারে কাটাকাটিটা দেখো তিন হাজারের একটা শূন্য আর দশশো আশির একটা শূন্য কেটে নিলাম মানে দশ দিয়ে ভাগ করলাম তাহলে এখানে হলো একশো আট ওইখানে হলো তিনশো আবার একশো আটকে তিন দিয়ে ভাগ করলাম হলো ছত্রিশ আর তিনশোকে তিন দিয়ে ভাগ করলাম হলো একশো আর উপরে ছত্রিশ নিচে ছত্রিশ কেটে গেল এক এক দিয়ে তাহলে কত রইল খালি একশো বা একশো চার মাইনাস এক সমান হচ্ছে একশো বা একশো চার ডান দিকের একশোটাকে বাম দিকে নাম আনলাম হলো মাইনাস একশো সমান বা বাম দিকের মাইনাস এক্সটা ডান দিকে গেলো হয়ে গেল প্লাস এক্স মানে এক্স বা এক্স ইকালস টু ফোর অতএব রাজু চার মাস পরে তিন হাজার টাকা লগ্নি করেছিল ঠিক আছে আচ্ছা